গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম এখন থেকে। আর আজকে হলো বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমি কেমনভাবে করে থাকি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো, আর মা লক্ষ্মীর পুজো আমরা কিন্তু সবাই কম বেশি করেই থাকি। তো আমি কিভাবে আমার মা লক্ষ্মীর পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো, আমি ঠাকুরঘরটা মুছে নিয়েছি আর সমস্ত বাসন আমি মেঝে আগেই ঝরা দিয়ে রেখেছিলাম, আর ছাদ থেকে যেটুখানি ফুল ফুটেছে সেটুখানি নিয়ে এসেছি, কারণ কেনা ফুল তো থাকেই। আর আমরা শহরাঞ্চলে থাকি, তাই আমাদের সব কিছু কিনেই ব্যবহার করতে হয়, সে পুজোর জিনিস বলো আর যে কোনো জিনিসই হোক না কেন। কিন্তু তবুও ছাদে দু একটা গাছ আছে, তো যেটুখানি ফোটে আমি নিয়ে আসি ঠাকুরের চরণে দেওয়ার জন্য, আর নিচ থেকে জলটা নিয়ে আসলাম, কারণ আমাদের টাইম কল নিচে, তো ঠাকুরের জলটা একদম নিচ থেকেই আনতে হয়। আর এবারে আমি আমার পুজোর জন্য যা যা কিছু লাগবে সমস্ত গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মালা আছে, আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরকে একটু মালা দেওয়ার জন্য। আর আম শাখা, বেলপাতা, একটু কুচো ফুল, পান, কলা, দুব্বো আর ধান। তো মা লক্ষ্মীর পুজো করতে তো এগুলো লাগেই বলো। তো আমি সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি দেখো। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গঙ্গার জলের ছেটা। আর এবারে আমি চন্দনের ছেটা দেব, কিন্তু চন্দনটা একটুখানি বেটে নিয়ে তারপরে আমি ফুলের মধ্যে সমস্ত ফুল বেলপাতা সমস্ত কিছুর মধ্যে একটু চন্দনের ছেটা দিয়ে নেব, তার জন্য আমি চন্দনটা বেটে নিচ্ছি। আর এবারে সমস্ত কিছুর মধ্যে চন্দনের ছেটা দিয়ে দিলাম। ঠাকুরগুলো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে আমি সিংহাসনটা খুব সুন্দর করে একটু মুছে নিচ্ছি। সারা সপ্তাহ তো ঠাকুর এভাবেই থাকে, আমি বৃহস্পতিবার করেই ঠাকুরগুলোকে নামিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে একটু মুছে নিই এভাবেই। দেখো সিংহাসনটা মুছে নিয়েছি, আর তারপরে একটা ধোয়া পরিষ্কার কাপড় আমি পেতে নিচ্ছি। তো ধোয়া একটা পরিষ্কার কাপড় পাতা হয়ে গেছে, আর এবারে আমি ঠাকুরের স্নানের জলটা রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি গঙ্গার জল নিয়েছি, তারপরে একটু ফুলের পাপড়ি দিয়েছি, আর তারপরে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা না জমে গেছে তো জানি না কেন। আর এবারে মধু দিয়ে দিচ্ছি, ঘি মধু দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি প্রথমে রাধা মাধবকে স্নান করে নিচ্ছি, তারপরে মা লক্ষ্মী নারায়ণ একে একে সমস্ত ঠাকুরকে আমি এভাবে স্নান করে নেব। সপ্তাহের এই একটা দিন মানে বৃহস্পতিবারের দিনই এভাবে স্নান করানো হয়, আর বাদ বাকি দিনগুলোতে আমি গঙ্গার জল কাপড়ের মধ্যে নিয়ে মুছিয়ে নিই। তো সম্ভব হয়ে ওঠে না, আর যাদের বাড়িতে এই রকম মূর্তি আছে তারা তো জানোই কতটা ভারী হয়। তো প্রত্যেক দিন এরকম নামিয়ে হয়ে ওঠে না, তো এই কারণে সপ্তাহে একটা দিন এভাবে স্নান করাই, আর বাদ বাকি দিনগুলোতে মুছিয়ে দিই গঙ্গার জল দিয়ে। তো রাধারানীকে স্নান করানো হয়ে গেছে, তার নিজ জায়গায় বসিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মী নারায়ণকে স্নান করে নিচ্ছি একই জল দিয়ে। আর মা লক্ষ্মী নারায়ণকে স্নান করানো হয়ে গেছে, এবার খুব সুন্দর করে মুছিয়ে তার নিজ জায়গায় আবার আমি বসিয়ে দেব। আর ভোলানাথকে আমার প্রত্যেক দিন স্নান করানো হয়, কিন্তু এই পিতলের ঠাকুর একটু ভারী হয়, তো ওই কারণে প্রত্যেক দিন নামানো ওঠানো করা অসম্ভব হয়ে ওঠে, ওই কারণে আর কি এইভাবে স্নান করানো হয় না। তো দেখো সুন্দর করে মুছে নিয়েছি, এবার মা লক্ষ্মী আর নারায়ণকে তার নিজ জায়গায় আমি বসিয়ে দেব। তো বন্ধুরা, এখন বাবা মহাদেবকে স্নান করে নেব। আর বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর তারপরে ঘি আর মধু গঙ্গার জল এই সমস্ত দিয়েই স্নান করে নেব, যেভাবে আমি প্রথম জলটা বানিয়ে নিয়েছি ওই একই জল দিয়েই আমি স্নান করে নেব। নন্দী মহারাজকেও একইভাবে ঘি মাখিয়ে নেব। এবারে বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্নান করে নিচ্ছি।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো দেখো স্নান করানো হয়ে গেছে, এবার বাবা মহাদেবকেও খুব সুন্দর করে মুছিয়ে নেব, মুছিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দেব। স্নানের পর্ব সবার হয়ে গেছে, সবাইকে স্নান করিয়ে তার নিজ জায়গায় আবার আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি চন্দনের তিলক পরিয়ে দেব সমস্ত ঠাকুরকে। প্রথমে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব মা লক্ষ্মী আর রাধারানীর কপালে। বাবা মহাদেবকে এভাবে না আমি চন্দন দিয়ে তিনটে দাগ কেটে দিই, যখন শুকিয়ে যাবে তখন দেখতে ভালো লাগে। ভেজা অবস্থায় ঠিক বোঝা যায় না, কিন্তু শুকিয়ে গেলে বেশ ভালো লাগে। আর সিঁদুরের ফোঁটাও দিয়ে দিচ্ছি। সবাই সবাইকার মতন করে কিন্তু পুজো করে, কিন্তু আমি কীভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি, আর আমার খুব ভালো লাগে এরকম পুজোর ভিডিও দিতে, তো আমি মাঝে মধ্যেই কিন্তু দিয়ে থাকি। সবাইকে এখন মালা পরিয়ে দিচ্ছি, আর আমি তো মালাতে আগেই গঙ্গার জল, চন্দনের ছেটা এই সমস্ত দিয়ে রেখেছিলাম। সমস্ত ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, এখন আমি লক্ষ্মীর যে ঘটটা স্থাপন করব সেটা রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম। পাঁচটা ফোঁটা দেওয়ার পর এবারে আমি পুতুল এঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি দেখেছি অনেকেই স্বস্তিক আঁকে, তো যাদের যেরকম নিয়ম হয়ে আসছে বংশ পরম্পরা, সে তো সেভাবেই পুজো করবে, তাই না? তো আমার শাশুড়িমা কিন্তু পুতুল আঁকতেন, আর আমিও তাকে দেখে পুতুলই আঁকি। সবাই সবাইকার মতন কিন্তু পুজো করে, শুধু মনের ভক্তিটাই আসল। মনের ভক্তি দিয়ে যে যেভাবেই ডাকো না কেন, ভগবান কিন্তু সাড়া দেবে। তো দেখো আমার পুতুল আঁকা হয়ে গেছে, আর পাঁচটা ফোঁটাও দিয়ে নিয়েছি। এবারে আমি আমের শাখাটার মধ্যে ফোঁটা দিয়ে নেব, আর আমের শাখা কিন্তু সবসময় বেজোড় নিতে হয়। আর অনেকে যাদের আমের শাখা পাওয়া যায় না, তো তারা কিন্তু পেতলের কিনতে পাওয়া যায়, তারা আমি দেখেছি অনেকেই পেতলের ইউজ করে। আর মা লক্ষ্মীর সমস্ত জিনিসে কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে। মা লক্ষ্মীর পুজোতে যাই তুমি ব্যবহার করো না কেন, সব কিছুর মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হয়। আমি এখন ঘরটাকে ভর্তি করে জল দিয়ে দিলাম, আর এবারে আমি ঘরটা নিচে কখনো কিন্তু স্থাপন করতে নেই, সবসময় কোনো কিছুর উপরে স্থাপন করতে হয়। তো আমি এই পাথরের সাদা ছোট্ট বাটিটার মধ্যেই স্থাপন করব, তার জন্য ওখানেও পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম। আর এবারে আমি পান নিয়েছি, একটা পানের মধ্যে একটা ফোঁটা দিয়ে দিয়েছি। তো পানটাকে এভাবে আমি শাখার উপরে বসিয়ে একটা কলা নিয়ে নিলাম, কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে পানের উপরে বসিয়ে দিয়েছি। আর এবারে আমি একটা সুপারি নিয়েছি, পানের উপরে সুপারি, হর্তকি, আর ঘট অসম্পূর্ণ রাখতে নেই, তার জন্য ষোলো আনা টাকা, তার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে পানের উপরে দিয়ে দিলাম। ঘট কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবারে দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি একটু গঙ্গার মাটি, কারণ একটু মাটি দিয়েই ঘট স্থাপন করতে হয়। যাদের গঙ্গার মাটি নেই তারা তুলসী গাছের নিচের মাটিও দিতে পারো। তারপরে একটু ধান দুব্ব আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম, তিনটে ধান, তিনটে দুব্ব আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এবারে আমি নারায়ণের চরণে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এবারে ঘরটা স্থাপন করে নেব উলুধ্বনি দিয়ে। লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেছে, এখন বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা চড়িয়ে দিচ্ছি, আর নন্দী মহারাজের মাথাতেও একটা বেলপাতা দিয়ে দিলাম। তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি। আর এবারে সমস্ত ঠাকুরকে
একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নেব এবং সিংহাসনটা আর ঠাকুরের চরণে সমস্ত জায়গায় আমি একটু ফুল দিয়ে দেব। আর মালকী ঘট এভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে স্থাপন করি, আর এটা এক সপ্তাহ থাকবে, আবার পরের বৃহস্পতিবারে এটা ওঠাব। তো সমস্ত ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা যেভাবে পূজা করতেন আমি তার থেকে শিখেছি, তো সেভাবেই আমি করি। আর সবাইকার নিয়ম কিন্তু সমান হয় না, কিন্তু বেসিক নিয়মগুলো সবারই একই থাকে। কিছু কিছু নিয়ম বংশ পরম্পরা যেভাবে হয়ে আসছে সেভাবেই কিন্তু একইভাবে হয়েই যায়, তাই না বলো? আর সেটা কিন্তু আমি মনে করি সেটা মানা উচিত, কারণ বংশ পরম্পরা তার শাশুড়ি মা যেভাবে করে আসছে তো সেভাবেই করা উচিত আমার মনে হয়। আর বন্ধুরা, আমি দিনের বেলাতে এভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে এভাবে পুজো করি, আর সন্ধ্যা যখন দেব তখন আমি মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রত কথা সেটা পড়ব। কারণ আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলাতেই পাঁচালি পড়তে বলেছিল আমাকে, তো এই কারণে আমি তার কথা অনুযায়ী সন্ধ্যাবেলা করেই কিন্তু পাঁচালি পড়ি। সন্ধ্যাবেলা তো আরও একবার পুজো হয়, মানে দিন সন্ধ্যা পুজো, তো তখন পাঁচালিটা পড়ব। অনেকেই হয়তো দিনের বেলা পড়ো, যাদের যেরকম নিয়ম তারা তো সেভাবেই পুজো করবে, তাই না? আমি এবার জল সংকটটা রেডি করে নিয়েছি, গঙ্গার জল দিয়েছি আর তারপরে একটা ফুল দিয়ে দিলাম। আর এবারে প্রদীপ আর ধূপকাঠিটা রেডি করে নিচ্ছি। তো তিনটে বা পাঁচটা বা একটা এরকম বেজোড় ধূপকাঠি ধরাতে হয়, আর প্রদীপটাতে তেল দিয়ে প্রদীপটা রেডি করে নিলাম। আর প্রদীপেও কিন্তু একটা বলতে কখনোই দিতে নেই, সবসময় দুটো বলতে দিতে হয়। তো এবারে আমি ভোগটা রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, রাজভোগ দিয়ে পুজো দিলে ভগবান সন্তুষ্ট হবে সেটা কিন্তু না, তোমার মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে ভগবানকে পুজো দিলেই কিন্তু ভগবান তাতে বেশি সন্তুষ্ট হবে রাজভোগের চেয়ে, আমি এটা মনে করি। তাই জন্য আমি যখন যেরকম পারি তখন সেরকম দিয়েই কিন্তু পুজো দিই, মনের ভক্তি আর শ্রদ্ধাটাই আসল ব্যাপার। ভগবান জল তুলসী দিয়েও সন্তুষ্ট, তাতে যদি ভক্তি শ্রদ্ধা সব থাকে। তো যাই হোক, এবারে আমি তুলসী পাতা দিয়ে দিলাম ভোগে, আর এখন আমি আরতিটা করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু ঘণ্টা বাজাবো না, কারণ বৃহস্পতিবারে ঘণ্টা বাজাতে নেই। মা লক্ষ্মী কাশী ঘণ্টার আওয়াজ একদম ভালোবাসে না, মা লক্ষ্মী ভালোবাসে শঙ্খের আওয়াজ। দেখো আমার উপরেও কিন্তু কিছু ঠাকুর আছে, তো তাদেরকেও কিন্তু আমি একইভাবে পুজো করেছি, ফুল মালা চন্দন টিপ সমস্ত কিছু দিয়ে। উপরের ঠাকুরগুলোকেও কিন্তু আমি একইভাবে পুজো করে নিয়েছি। আর এখন আরতি করে নিচ্ছি, আর এখানে ভোগও দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তার জন্য শুধু মা লক্ষ্মীর পুজো করবো তা তো নয়, আমার আসনে যত ঠাকুর আছে সবাইকেই একইভাবে পুজো করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে এরমই কোনো নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আজকের মতন টাটা।